স্বাধীনতা দিবসে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছে ভারত, রাশিয়া, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ। টুইট বার্তায় দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিতে কাজ চালিয়ে যাওয়ার কথা জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের পক্ষে বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। পাঁচ দশকে অসামান্য অর্থনৈতিক ও উন্নয়নমূলক কাজের জন্য বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন তিনি। পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মাধ্যমে বিশ্বব্যাপী শান্তি বজায় রাখায় প্রশংসা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ব্লিংকেন বলেন, অন্য যে কোনো সময়ের তুলনায় ঢাকার সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক মজবুত অবস্থানে রয়েছে। ভবিষ্যতে এই বন্ধন আরও জোরদার হবে বলেও আশাবাদের কথা জানান তিনি। স্বাধীনতা দিবস ও দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর উপলক্ষে বাংলাদেশ সরকার ও জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।